গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহাগ হাওলাদারকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, 6ই আগস্ট দেশব্যাপী অস্থিরতার মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দীরা দাঙ্গা হাঙ্গামা শুরু করে। এর মধ্যে আরও কয়েকজনের সাথে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহাগ হাওলাদারও পালিয়ে যায়। এই ঘটনায় জেলার মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। পরবর্তীতে র‍্যাব একের পক্ষ থেকে ছায়া তদন্ত শুরু হয়। এর জেরে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সোহাগকে। পরে আসামিকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়।